ভরা মৌসুমের শুরুতে প্রচণ্ড তাপদাহ আর ভাইরাসে মারা যাচ্ছে ঘেরের চিংড়ি। এমন পরিস্থিতিতে চরম বিপাকে বাগেরহাটের চাষিরা। জেলা মৎস্য বিভাগ বলছে ভাইরাস আর অস্বাভাবিক তাপমাত্রার পাশাপাশি পানি স্বল্পতায় চিংড়িতে মরক লেগেছে। বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলামের তথ্যচিত্র রিপোর্ট। মাসুম আলী স্যার, দেশের সবচেয়ে বেশি চিংড়ি মাছ উৎপাদন হয় বাগেরহাটে। এখানকার চিংড়ির 90% রপ্তানি হয় বিদেশে। জেলার 1,36,224 হেক্টর জমিতে প্রায় 77,000 ঘের রয়েছে। গত 2021-22 অর্থ বছরে চিংড়ি উৎপাদন হয়েছে 35,672 মেট্রিক টন। করোনার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সময় মরক লাগায় মরার ওপর খাড়ার ঘা চিংড়ি চাষিদের। সবচেয়ে বেশি চিংড়ি মারা গেছে জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। ভরা মৌসুমে ঘেরে চিংড়ি মারা যাওয়ায় লোকসানের মুখে চাষিরা। তারা বলছেন আগে 20 কেজি করে মাছ পাওয়া যেত, আর এখন পাচ্ছেন 1 থেকে 1.5 কেজি। অনেকেই পুঁজি হারিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা আগে খুব মাছ পাতাম, কিন্তু এখন বাইরেতে মাছ সব শেষ হয়ে যাচ্ছে, আমরা বর্তমানে মাছ পাচ্ছি না। প্রচন্ড গরম পড়তেছে, এই জন্যে আর মাছ থাকতেছে না, বাইরে সব মরে যাচ্ছে। যে ঘেরে 20 কেজির মাছ পাইছি, এখন 1.5 কেজির মাছ পাচ্ছি। কিষেনের দামটাই উঠোনো আমাকে খুব কষ্টকর হয়েছে। অনেকেই দেখা গেছে যে ব্যবসা বাণিজ্য করতে যে পুঁজি টুজি হারিয়ে এলাকা ছেড়ে চলে গেছে, পয়সা দিতে পারে না। এখন যদি সরকার আমাদের কিছু আর্থিক সহায়তা দিত, তাহলে আমরা হয়তো পরবর্তীতে ঘের বেড়ি করতে পারতাম। চিংড়ি মাছের ঘের কমপক্ষে 3 ফুট গভীর হয়। স্বাভাবিকভাবে চিংড়ি মাছ 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে। গেল 25 দিনে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি। মারা যাওয়া চিংড়ির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। চাষি সবসময় বলে থাকে যে আমাদের মাছ ভাইরাসে মারা যাচ্ছে, আসলে সবসময় এই কথাটা সত্য নাও হতে পারে। আসলে আমাদের এই যে গরম, এই গরমের কারণে এবং পানির গুণাগুণ পরিবর্তিত হওয়ার কারণে কিন্তু আমাদের এই মাছগুলো মারা যাচ্ছে বলে আমরা ধারণা করছি। বাগেরহাট জেলায় গত 25 দিনে রামপাল, মোংলা ও মোরেলগঞ্জে মারা গেছে প্রায় 2,300 ঘেরের মাছ। এতে ক্ষতি হয়েছে কোটি টাকারও বেশি। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।